السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ 25 জুন, এই মুহূর্তে আমরা কুমিল্লা অফিস শেষ করে ঢাকার দিকে যাচ্ছি। তো এই দীর্ঘ সফরে কিছুটা সময় হাতে পেলাম, ভাবলাম যে এই সময়টুকুকে কাজে লাগিয়ে আপনাদের জন্য কয়েকটা ভিডিও তৈরি করি। তো বন্ধুরা আমার, আপনারা আমার হাতে লজ্জাতুন নিসা নামের একটা কিতাব দেখতে পাচ্ছেন। পাক ভারত উপমহাদেশে এই কিতাবটি তদবীরের জন্য, তাবিজ কবজের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য, অত্যন্ত প্রসিদ্ধ এক কিতাব। তো এই কিতাব থেকে আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার অনেকেই অনেক সময় আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা বলে থাকেন, বিশেষ করে যৌন রোগের কথা বলে থাকেন। কিন্তু এই যৌন রোগের বাইরেও অসংখ্য রোগ নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করেন অনেকে। ঔষধপত্র, বিভিন্ন টোটকা আমার কাছ থেকে শিখে নেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যেখানেই যাচ্ছি অসংখ্য ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করছেন, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ তারা উপকৃত হচ্ছেন। তো আজকে আমার হাতে থাকা এই বই থেকে এমন একটা তদবির আমি শেখাবো, যে তদবিরটি নারী পুরুষ নির্বিশেষে সবার কাজে আসবে। আজকে আমি আপনাদের শেখাবো মাথা ব্যথা থেকে মুক্তির একটা অব্যর্থ তদবির। বন্ধুরা আমার, আমি এটিকে অব্যর্থ বলেছি এ কারণে, এই তদবিরটি এর আগে আমি যত ভাই ও বোনকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছে। ইনশাআল্লাহ এই কারণে আজকের এই তদবিরটি আমি শেখাবো, যাদের মাথা ব্যথা কোনোভাবেই যাচ্ছে না, বিভিন্ন রকমের ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু মাথা ব্যথা কমছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি এক অব্যর্থ পরীক্ষিত ভিডিও হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, যাদের মাথা ব্যথার রোগটি রয়েছে অথবা যাদের সন্তান সন্ততি বা আত্মীয় স্বজনের মধ্যে কারো এই মাথা ব্যথার রোগটি রয়েছে, তাদেরকে বলবো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনি মাথা ব্যথা থেকে আরোগ্য লাভ করতে পারবেন, এমনকি আপনি এই তাবিজটির মাধ্যমে অন্যের মাথা ব্যথা ঝারিয়ে তুলতে পারবেন, সেরে তুলতে পারবেন। তো বন্ধুরা আমার, আমার এই হাতে থাকা কিতাবের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে মাথা ব্যথার তদবির নামে একটা অধ্যায় করা হয়েছে এবং সেখানে এই তদবিরটি তুলে ধরা হয়েছে। আমি প্রথমত এই তদবিরটি আপনাদের সামনে পড়ে শোনাবো, এরপরে নকশাটা এমনভাবে আমি আপনাদের এই স্ক্রিনে দিয়ে দেব যাতে করে যে কেউ ইচ্ছে করলে নকশাটি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে লেখার মতো যোগ্যতা অর্জন করতে পারেন, অর্থাৎ এটা দেখে দেখে আপনি লিখতে পারেন। তবে এটি পড়ে শোনাবার আগে একটা কথা আমি বলে দিচ্ছি, আসলে তাবিজ কবজ সবাই লেখলেই কাজ হয় না। তাবিজ কবজ লেখার জন্যে কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয়, কয়েকটা শর্ত শারায়ত মানতে হয়। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, তাবিজ লেখার জন্য কোনো প্রসিদ্ধ তাবিজ লেখকের অনুমতি নিয়ে নিতে হয়। তো আজকের এই তাবিজটি লেখার জন্যে আমি কমনভাবে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। আপনারা জানেন যে আমি আসলে এই ব্যাপারে খুব সিদ্ধহস্ত, অনেক হাত যশ রয়েছে আমার, যেটা আপনারাই বলে থাকেন। তো যেহেতু আমি এই ব্যাপারে সাকসেস, আমি আপনাদেরকে অনুমতি দিলাম। আপনারা সৎ উদ্দেশ্যে এই তাবিজটি যে কেউ নিজের জন্যে এবং অন্যের মধ্যে, যে কেউ নিজের জন্য এবং অন্যের জন্য করলে ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা আমার, তাবিজ লেখার জন্য দ্বিতীয় যে শর্তটি, সেটি হচ্ছে মেশক জাফরান কালি জোগাড় করে এরপর লিখতে হয়। মেশক জাফরান কালি কোথায় পাবেন সেটি আপনারা একটুখানি ইউটিউব বা গুগল ঘাঁটলেই আপনারা পেয়ে যাবেন, অনলাইনেও এগুলো সেল হয়। আপনারা মেশক জাফরান কালি জোগাড় করে নেবেন। 3 নম্বর কথা হচ্ছে যে এই তাবিজ লেখার জন্য একটা ঝর্ণা পেন, অর্থাৎ ফাউন্টেন পেন যাকে আমরা বলি, সেটার দরকার হয়। লিকুইড কালি ভরে লিখতে হয়, তাহলে এর দ্বারা ফল পাওয়া যায়। এছাড়াও হালাল খানার অধিকারী হতে হয়, তাবিজ লেখার যে সুনির্দিষ্ট সময় রয়েছে সেই সময় মেনে গুনে লিখতে হয়।
তো আমি যে সমস্ত শর্তের কথা বললাম এগুলো আপনারা পালন করে এরপর তাবিজটি লিখবেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আমার এই লজ্জাতুন নিসা বইয়ের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা বলা হয়েছে মাথা ব্যথার তদবীর কারো মাথা ব্যথা করলে নিম্নের তাবিজটি লিখে মাথায় বেঁধে দিবে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে পুরুষ হলে এটা লিখে মাথায় বাঁধবে এবং মহিলা হলে তার খোঁপায় বাঁধবে অথবা মাথার যে অংশে ব্যথা সেখানেই বেঁধে দিবে পরীক্ষিত তাবিজ এই তো এখানে কিন্তু এটাকে পরীক্ষিত বলা হয়েছে আমি আবারও পড়ে শোনাচ্ছি কারো মাথা ব্যথা করলে নিম্নের তাবিজটি লিখে মাথায় বেঁধে দিবে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে পুরুষ হলে এটা লিখে মাথায় বাঁধবে এবং মহিলা হলে তার খোঁপায় বাঁধবে অথবা মাথার যে অংশে ব্যথা সেখানেই বেঁধে দিবে পরীক্ষিত তাবিজ এই তো বন্ধুরা আমার এই তাবিজটি এখন আমি আপনাদের এখানে তুলে ধরবো আপনারা লক্ষ্য করুন আমার বাম হাতের আঙ্গুলিগুলো যেখানে রয়েছে ঠিক সেই বরাবরে এই নকশাটি রয়েছে বাম হাতের আঙ্গুলিগুলো যেখানে রয়েছে সেই বরাবরে এই নকশাটা রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন দেখুন নকশাটা ভালো করে দেখার চেষ্টা করুন তো বন্ধুরা আমার আশা করি আপনারা নকশাটা যেভাবে আমি ধরেছি তাতে আপনারা পেয়ে গেছেন তো এই নকশাটা যে সমস্ত শর্ত বলি আমি এখানে দিয়েছি সেই শর্তসমূহ পূরণ করে আপনারা ইনশাআল্লাহ লেখেন ইনশাআল্লাহ এর দ্বারা মাথা ব্যথার একটা স্থায়ী আরোগ্য আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমার আমি আবারও বলছি আমি কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত আপলোড করি না যেটি পরীক্ষা নিরীক্ষান্ত একটা ভালো সুফল যতক্ষণে আমরা না পাই বা না দেখি ততক্ষণে আমি আপলোড করি না এই ভিডিওটি আপনাদের জন্য এই জন্যই আপলোড করেছি যে ইতিমধ্যেই এই ভিডিওটি আমি যত মানুষের উপর প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ সবাই এটির প্রশংসা করেছেন আপনিও শর্তগুলো মেনে এটি করুন ইনশাআল্লাহ আপনি ফায়দা পাবেন বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দিচ্ছি আপনারা জানেন যে সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটা এখন সমগ্র বিশ্বে এটা একটা জনপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে তো এই জনপ্রিয়তার কারণেই এটার নকল এত বেশি বের হয়েছে যে আমাদের হিমশিম খেতে হচ্ছে ফেসবুকে ইউটিউবে আমাদের নাম দিয়ে অসংখ্য মানুষ ভুয়া ঔষধ আপনাদেরকে সেল দিচ্ছে আপনারা প্রতারিত হচ্ছেন তো সেজন্য বলবো যাদের আমাদের ঔষধসমূহ দরকার তাবিজ তদবির দরকার সরাসরি আমার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলে এরপরে নেবেন অথবা বাংলাদেশের বড় বড় বিভাগ এবং বড় বড় জেলাসমূহে আমাদের যে অফিসসমূহ রয়েছে সেই সব অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আপনারা নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফায়দা হবে আর আমি এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে কিছু নম্বর দিয়ে দেব সেই সব নম্বরে যোগাযোগ করেও আপনারা ইনশাআল্লাহ আমাদের ঔষধ এবং তাবিজ তদবির নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু